আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের রেসিপি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল। তথাকথিত বাঙালি সবজি রান্না থেকে ভিন্ন রকম হওয়াতে যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও অনেক ভক্তি নিয়ে এই সবজিটা খেয়ে থাকেন। আশা করছি আমি আপনাদেরকে আজকে সহজভাবে এই রেসিপিটা উপস্থাপন করতে পারবো, কারণ আমার চেষ্টা ছিল অল্প উপকরণে কিভাবে ঝটপট এটা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটা তুলে ধরার। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম মুরগির মাংস 2 কাপ পানির মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, স্বাদ মতো গোলমরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা সিদ্ধ হয়ে যখন পানিটা 1 কাপ কমে যাবে আর 1 কাপ অবশিষ্ট থাকবে, তখন মুরগিগুলোকে তুলে নিয়ে ছিঁড়ে নিচ্ছি আর পানিটাকে রেখে দিচ্ছি, পরবর্তীতে রান্নায় এটাকে ব্যবহার করব। সবজি রান্নার জন্য এখানে পাত্রে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। পারফেক্ট টেস্ট পেতে হলে আমি আপনাদেরকে যেভাবে বলছি সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে আপনারা পারফেক্ট টেস্টটা পাবেন রেস্টুরেন্টের মতো। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি এখানে চৌকো করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আপনাদের পেঁয়াজগুলো যদি সাইজে ছোট হয়ে থাকে তাহলে 2 থেকে 3 টুকরা করে এভাবে দিয়ে দিবেন। আমি এখানে 3 কাপ সবজি ব্যবহার করছি, ব্রকোলি নিয়েছি আর নিয়েছি শসা। শসার পরিমাণটা একটু বেশি নিয়েছি, বাংলাদেশে সাধারণত পেঁপে ব্যবহার করা হয়, আমার হাতের কাছে পেঁপে ছিল না তাই বলে আমি শসা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি পেঁপে থাকে অবশ্যই পেঁপেটা ব্যবহার করবেন। সেই সবজির মধ্যে আমার গাজরও ছিল, গাজর এবং শসা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে বলে আমি সেই সবজিগুলো আগে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। বলে রাখা ভালো, পুরো সময় জুড়ে কিন্তু চুলার আঁচটা একদম হাইতে থাকবে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে একদম হাই হিটে ভেজে নেওয়ার পর এটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই 2টা সবজি সিদ্ধ হওয়ার জন্য অনেকে আলাদা করে এই সবজিগুলোকে পানির মধ্যে সিদ্ধ করে তারপর এখানে ব্যবহার করেন, সেটাও আপনারা চাইলে করতে পারবেন, কিন্তু আমি সাধারণত এভাবেই রান্না করে থাকি। আরও একবার বলে দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি পেঁপে থাকে অবশ্যই পেঁপে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আর শসা ব্যবহার করতে হবে না। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যে বাকি সবজিগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে ক্যাপসিকাম এবং ব্রকোলি। ব্রকোলিগুলোকে আমি ছোট আকারে কেটে নিয়েছি। আপনারা একটু খেয়াল করবেন, সবগুলো সবজি আমি চেষ্টা করেছি একই সাইজের করে কেটে নিতে, আপনারাও এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। এখন চুলার আঁচটা একদম হাইতে রেখে এটাকে ভেজে নিয়েছি 1 মিনিট। তারপর 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি আর টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন ভিডিওর শুরুতেই সিদ্ধ করা মুরগির মাংসগুলোকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চোকো করে কাটা পেঁয়াজও দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো সবজির সাথে মিলিয়ে নিতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, আমি মুরগির বুকের মাংস ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি মুরগির বুকের মাংস না থাকে তাহলে আপনারা মুরগির রানের মাংস কিংবা থাইয়ের মাংস ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণত বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে মুরগির বুকের মাংসটাকে এভাবে ব্যবহার করা হয়, তাতে টেস্টটা পারফেক্ট আসে। সবজি এবং মুরগির মাংস ভালো মতো মিলিয়ে নেওয়া হয়ে গেলে শুরুতেই যে চিকেন স্টকটা বানিয়েছিলাম 1 কাপ তো রেখে দিয়েছিলাম, সেই 1 কাপ চিকেন স্টক এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা অনেক ভালো আসে। আপনাদের হাতের কাছে চিকেন স্টক না থাকলে এই পর্যায়ে আপনারা পানি ব্যবহার করতে পারেন। এখানে 1/4 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো মতো গুলে আমি এখন এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। ঘনত্ব যদি আপনারা একটু বেশি চান তাহলে আপনারা 2 টেবিল চামচ পর্যন্ত কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি একটু পাতলা ধরনের সবজিটা চাচ্ছি, কারণ আমি অনেকগুলো চাইনিজ আইটেম একসাথে তৈরি করেছিলাম, তো সবগুলো যদি অনেক বেশি ঘন হয়ে যায় খেতে ভালো লাগবে না সেই জন্য। তাই আপনারা যদি ঘনত্বটা একটু বেশি চান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও 1 টেবিল চামচ বাড়িয়ে দেবেন। চুলাটা বন্ধ করার আগ মুহূর্তে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবজির মধ্যে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে কিন্তু কোনো ঝাল দেবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আপনাদের কাঙ্ক্ষিত ঘনত্বের 80% যখন চুলাতেই হয়ে যাবে তখন আপনারা চেষ্টা করবেন চুলাটা বন্ধ করে দিতে, তাহলে বাকি যে 20% ঘনত্ব আছে সেটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সবজিটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। চুলাটা বন্ধ করে দিয়ে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব, খুব ভালো মতো আবার মিলিয়ে নেব সবজির সাথে। আরও দিয়ে দেব পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা 5 টেবিল চামচের মতো। আমি গোড়া এবং আগা মিলিয়ে 5 টেবিল চামচ ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা এই জিনিসটা দেবেন, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টগুলোতে এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে।
এখানে একটা বিষয় বলে রাখি, সবুজ রঙের সবজি ব্যবহার করার পরে কোনোভাবেই ঢাকনা ব্যবহার করবেন না। গরম সবজিতে যদি ঢাকনা দেওয়া হয় তাহলে সবুজ রঙটা ফ্যাকাশে হয়ে যায়। যেই ভুলটা আমি করেছি সেটা আপনারা করবেন না। ছবিতে দেখতেই পাচ্ছেন আমার সবুজ রঙের সবজিগুলোর সুন্দর রঙটা আর নেই, তবে এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। আজকের মতো এ পর্যন্তই। আমার চ্যানেলে কিছুদিন ধরেই চলছে রেস্টুরেন্টের খাবার দাবার আয়োজন, সব রেসিপিসগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।